সবচেয়ে বড় চমক হচ্ছে কিচেন প্যানেল। তো আপনারা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিচেন ক্যাবিনেট, কিচেন কাউন্টার, তারপর হচ্ছে বেসিন, তারপর হচ্ছে কিচেন বোর্ড, সবকিছু মিলে কিন্তু স্বয়ংসম্পূর্ণ। তো আপনারা যারা যাচ্ছেন আপনাদের কিচেনটাকে মনের মতো করে সাজাতে, তারা কিন্তু একবার কোনো কিন্তু চলে আসতে পারে বেস্ট ইভেন্ট ফার্নিচারে। তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, এটা আমার কাছে এত এত ভালো লাগছে যে কি বলবো। যারা নিজের ফ্ল্যাটটাকে নতুন করে ডেকোর করছেন, তারা কিন্তু মাত্র 80-90 হাজার টাকা বাজেট থাকতে কিন্তু আপনারা এই যে সুন্দর যে ক্যাবিনেটটা আছে, একটু দেখাও, এই সুন্দর ক্যাবিনেটটা কিন্তু আপনারা করে ফেলতে পারবেন একদম কিচেন মুড সহ। জাস্ট চুলা বসাবেন আর রান্না করবেন, সংসার করা হবে সবচেয়ে সহজ। তো এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি সম্পর্কে এতক্ষণ ধরে যা বলছিলাম, যেমন ধরেন আপনাদের অনেকেরই কিন্তু এরকম একটা কিচেন প্যানেট্রির প্রয়োজন হয়, যেটাতে আপনারা আপনাদের সব প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। তো এই ধরনের জিনিসগুলোর দাম কিরকম আসবে, প্রতি স্কোয়ার ফিট কত করে হবে, সব কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমাদের সাথে এখানকার একজন ভাই আছে এক্সিকিউটিভ, উনি এখন আমাদেরকে এই যে আমি এই সেট আপটা দেখছি ভাইয়া, এটা স্কোয়ার ফিট হিসাবে নাকি এটা কি হিসেবে সেল করা হবে? আমাদের হচ্ছে বক্স গুলো স্কোয়ার ফিট হিসেবে সেল করি। আচ্ছা, ভিতরে একটা অ্যাক্সেসরিজ আছে, এটা হচ্ছে 6 টা বক্স। ভিতরে বড় বড় বয়ম, চাল, ডাল সবকিছু আপনারা একদম গ্রোসারিজ গুলো গুছিয়ে রাখেন। জায়গা হচ্ছে আপনি সবগুলো আইটেম একসাথে রাখতে পারবেন। ১৭,৮২৫ টাকা আপনারা যারা কিচেন ডিজাইন করবেন ভাবছেন, তারা মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনাদের কিচেনের জাস্ট মাপটা যদি ভাইয়াদেরকে জানিয়ে দেন, ভাইয়ারাই কিন্তু আপনাদের স্বপ্নের কিচেনটাকে ডিজাইন করে দিতে পারবে। তো আসলে আমার নেক্সট যেটা আছে সেটা দেখেন, সুবিধা কিন্তু আছে, যার কারণে কিন্তু আপনাদের ক্যাবিনেট নষ্ট হওয়ার কিন্তু কোন সুযোগ থাকছে না। তবে এটা যদি আমি সেম টু সেম যা আছে এখানে, এটা যদি আমি আমার কিচেন করাতে চাই, তাহলে দাম হচ্ছে 4,025 টাকা।
অনেক কস্টফুল হয়, যার কারণে অনেকে চায় আমি একটু কমের মধ্যে নিতে, সেই জন্য ক্রোমটা করা থাকে। আসলে একটু আইডিয়া আছে সেজন্য বললাম আর কি। তো এটা ভাইয়া স্কয়ার ফিটটা এটা 2400 টাকা পারে, 2400 টাকা ভিতরে আছে। আমাদের সবগুলা বক্সের প্রাইস সেম, এগুলো হচ্ছে 2400 টাকা পারে স্কয়ার ফিট। এইটা এইটা হচ্ছে লাইফ সেভার। কেন লাইফ সেভার আমি বলি, এইটা দেখতে কিন্তু মনে হচ্ছে অল্প একটু, কিন্তু এটার ভিতরে আপনি চারটা মশলার বয়ম, চারটা সসের বোতল, আপনারা চাইলে কিন্তু একটা বড় একটা ছোট করে বানিয়ে নিতে পারবেন। এটা অনেক কাজের, অল্প জায়গায় অনেক জিনিস, মানে কিচেনে সব যে প্রয়োজনীয় মশলার বয়ম টয়ম যা আছে, আচারের বয়ম টয়ম সব আপনার এখানে চাটে নিতে পারবেন। ভাই শুধু এই এই এতটুকু প্রাইস করবো। আচ্ছা স্কোয়ার ফিট কত? 2400 টাকা পার স্কোয়ার। আর এখানে কত স্কোয়ার ফিটের কাজ করা আছে? অনেক ভালো লাগে কারণ এটা উপরের দিকে উঠে, আপনারা যখন ছেড়ে ঠাস করে নিচে পড়বে তা না, এটা কিন্তু ঠিকঠাক বসে দেবে। আর এখানে বাইরে থেকে ভিজিবল যে আমার ঘরে কি বাতাস সাথে আছে কি নাই, এখানে বোর্ড সিস্টেমও করতে পারে। আর যদি চান যে না আমার কিচেনটা একটু ওয়াল থাকবে যেটা আমি বাইরে থেকে কিছু দেখতে পারবো, তাদের জন্য কিন্তু একটু গ্লাস সিস্টেমটাই সুন্দর। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা সব ধরনের বয়ম বা আপনাদের ধরেন কোনো মেশিনারিজ দরকার, একটা ছোট ব্লেন্ডার, তারপর হচ্ছে গ্রাইন্ডার, এরও অ্যাক্সেসরিজ যেগুলো থাকে এগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। শুধু এখানে কিন্তু শেষ না, আরও আছে, এই দেখেন ভিতরে কিন্তু আরও পার্ট আছে। তো আপনারা কিন্তু কিচেনে যদি এরকম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেন, জিনিসপত্র কিন্তু আর এলোমেলো থাকবে না, সব কিছু খুব সুন্দর করে গুছানো থাকবে। এগুলোর প্রাইস কত? 2400 টাকা প্রাইস কত? এই এইটা হচ্ছে আরেকটা দরকারি জিনিস, সেটা হচ্ছে কর্নার। আমাদের যে রুমের যে কর্নারগুলো থাকে, কিচেনের যে কর্নারগুলো থাকে, সেই কর্নারটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগানোর জন্য কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন। এটা খুবই কাজে, এটা তিন পার্ট, এটা তিন পার্টে আপনি দেখে আমি যদি একটু দেখাই, এটা তিন পার্টে আসলে একটু করলে একটু পুরো তাই একটা কিন্তু আপনারা যদি চান যে আপনাদের যে কিচেনে প্যানেলটা আছে, সে প্যানেলের নিচের যে অংশটা আছে সেটাকে আপনারা কর্নারটা কাজে লাগবেন, তাহলে আপনাদের জন্য একটা সুখবর আছে, ম্যাজিক কর্নার। ম্যাজিক কর্নার এমন একটা এক্সেসরি যে এক্সেসরিজটার কারণে আপনাদের কিচেনের অনেকখানি জায়গা আপনাদের অনেক অনেক কাজে লেগে যাবে। আমরা একটু ম্যাজিক কর্নারটা একটু দেখাই। ওয়াও, এটা হচ্ছে ভিতরের অংশটা ইউজ করার জন্য। দেখেন এটা কিন্তু সুন্দর মতো, কিন্তু এটা খুলে দেখেন, পুরোটা খুলে দেখেন, দেখেন এই দেখেন ভিতরে আপনি ধরেন বয়ম টয়ম রাখলেন, রেখে দিলেন, একদম ভিতরে চলে গেল, কর্নারটা কাজে লেগে গেল। ম্যাক্সিমাম সময় দেখবেন কিচেনের কিন্তু এই জায়গাটাই সবচেয়ে অবহেলিত থাকে, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন। আমরা এটা একটু দেখাই, এটা বাইরে থেকে দেখে কিন্তু অনেকটা ডিসপোজাল এর মতো লাগে, তো আমি একটু দেখাই। এটা কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে দুই পার্টে, আর এখানে কিন্তু হচ্ছে তিন পার্ট। এইটা হচ্ছে অনেক কাজের একটা জিনিস, আসলে কোনোটাই কিন্তু কম কাজের না। ধরেন এখানে আপনারা সাইডে বোতল টোতল বয়ম টোম রাখলে, এইটা হচ্ছে ওপেন একটা প্লেস। এই ওপেন প্লেসটার ভিতরে আপনারা চাইলে আপনাদের গ্রোসারিজ, প্লেট, ডিনার সেট, এটা যেহেতু ওপেন, তার মানে একটা মাল্টিপল ওয়ার্ক আপনারা এটাতে করতে পারবেন, মানে মাল্টিপল জিনিসপত্র আপনারা এখানে গুছিয়ে রাখতে পারবেন। তো এটার প্রাইসিংটা কত? ভিতরে যে 12,075 টাকা। 12,075 টাকা
এটা কি দুটো মিলে এটা তো আলাদা না না একসাথে দুটো মিলে টোটাল একটা স্যার হাইড্রোলিক থেকে এটা সাথে পাল্লাটা হচ্ছে 1300 টাকা থেকে 1400 টাকা পারেস করে এই হাইড্রোলিক সহ ভাইয়া আমাদের হচ্ছে আমাদের এখানে সিস্টেম হচ্ছে উপরে যে বক্সগুলো বক্সগুলো হচ্ছে 2400 টাকা পারেস করে আচ্ছা আর নিচে পাল্লাগুলো হচ্ছে 1400 টাকা পারেস করে যেমন এরকম যেমন সলিড পাল্লা করে আচ্ছা যেমন সবার বাসায় স্ল্যাবটা করা থাকে স্ল্যাবের ফর্মটাকে এরকম আমরা ফ্রেম দিয়ে পাল্লা করে দেই সেক্ষেত্রে হচ্ছে 1400 টাকা পারেস করে আর প্রত্যেকটা অ্যাকসেসরিজ ইন্ডিভিজুয়াল প্রাইস আছে আপনি যদি অ্যাকসেসরিজ ইউজ করেন তাহলে সেটার জন্য আলাদা প্রাইস দিতে হবে এটা তো মানে কি বল মানে মানে এটা কোনো মানে মানে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে কিন্তু এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং ফায়ার ফায়ার এবং এটা ওয়াশেবল না কাটতে মেসের কাঠি যারা যদি ধরে রাখেন এটা মেসের কাঠি না আপনি যদি এটার ভিতরে আগুন ধরে এটা কিছু হবে না ও যাই হোক আমার কাজে জিনিস আপনারা এই জিনিসগুলো নিয়ে আপনাদের কিচেনটাকে মনে মতো সাজাবেন আমি আরেকটা জিনিস যেটা না বলে না এটা দেখে মনে হচ্ছে কি বারান্দা বা ব্যালকনি এটা কিন্তু অনেকটা সুন্দর ব্যালকনি স্টাইলে করা আছে মানে আপনার উপরে একটা ক্যাবিনেট করলে ক্যাবিনেট করার পর নিচে যে জায়গাটা আছে গতানুগতিক যে কিচেন আছে তার চেয়ে একটু ব্যতিক্রম করে নিজের কিচেনটাকে সাজানোর জন্য আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন তো দেখেন এখানে কিন্তু আপনাদের যত মশলাপাতি চামচ টামচ যা দরকারি আছে হাত মোছার চামচ থেকে শুরু করে সব জিনিসগুলো পার্টি পার্টি গুছিয়ে রাখেন হাতিলে যেন পাওয়া যায় বাইক থেকে যেন ভিজিবল হয় এটাও কি ভাইয়া 2400 টাকা প্রাইস তো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম তো এখানে নিচে যে পার্টগুলো আছে আমি সেগুলো কিছুটা মিসিং গেছে जिज्ञासा कर এটা মাল্টিপল আপনারা চাইলে আপনারা সবজি রাখতে পারেন চাইলে আপনারা দেখা যায় গ্রোসারি রাখতে পারেন চাইলে প্লেট পার্টি রাখতে পারেন আপনাদের মনের মতো করে আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আমি এটা একটু দেখাই বাহ এটা হচ্ছে কাটলারি ট্রে এই কাটলারি ট্রেটার ভিতরে আপনারা বাটার নাইফ তারপর শেফ নাইফ কাটলারি তারপর হচ্ছে ফোক স্পুন টি স্পুন অল আইটেম সবকিছু আপনারা এটার ভিতরে আপনারা সাজিয়ে গুছিয়ে চপস্টিক সবকিছু আপনারা গুছিয়ে রাখতে পারবেন দেন আমি আপনাদেরকে পরবর্তী যেটা আছে এটা হচ্ছে সুটকেস আপনারা চাইলে ড্রয়ারের ভিতরে আপনারা এই ধরনের এগুলো বসিয়ে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের খুশি এরপর আমি এটা একটু দেখাচ্ছি এটা দেখুন না এটা হচ্ছে ফাঁকা এটা ফাঁকা আচ্ছা এইগুলো এগুলো হচ্ছে নরমালি যারা চান যে আমার বড় বড় খোপ দরকার আর বড় বড় ব্লেন্ডার তারপর বড় বড় স্ট্যান্ড মিক্সার তারপর হচ্ছে আমার বড় বড় যে মেশিনারিজ গুলো আছে ওয়েফার মেকার কেক মেকার ওভেন আমি এগুলো সব এটাকে ঢুকিয়ে রাখবো তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের অনেক কাজ তো আপনারা এখানে কোনো বাড়ি দিতে পারেন চাইলে পাল্লা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন আমি এটা দেখাচ্ছি এটা আর একটা কাজ লাগবে এটা বড়টা এটা বড়টা ওটা হচ্ছে ছোট আসলে যার যার জায়গা বা যার যার প্রয়োজনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটার প্রাইসটা কত আসবে এটা হচ্ছে 2875 শুধু লুজ এটা হ্যাঁ এটা হচ্ছে 2875 টাকা 2875 আর ড্রয়ার সহ প্রাইসিং আসবে ওই যে সরি স্কয়ার ফিট হিসেবে আচ্ছা নিচে 3500 টাকা এটা হচ্ছে এটা হচ্ছে সুপার মাটি এখানে হচ্ছে আপনারা কাটলাই রাখতে পারবেন এগুলো প্লেট সিস্টেম প্লেট রাখতে পারবেন হ্যাঁ একটা ভিতরে সব কিছু রাখতে পারবেন আউটলুকটা কিন্তু জাস্ট জোস বিশেষ করে এই ব্লাস্টার জন্য কিন্তু এটা আউটলুকটা আরো সুন্দর লাগছে আপনারা যদি চান যে বোর্ড সেটআপ করতে পারেন আর যদি চান যে না আমি গ্লাস দিয়ে একটু গ্লাসই রাখবো সেটাও কিন্তু করতে পারেন ভাই আমরা এটা কি বন্ধ করে নতুন কিছু দেখাই ভাই সিঙ্কের বাজারটা যদি আমাদেরকে বলে এক বলে সিঙ্কগুলো সেগুলোর প্রাইসিং কত পানি পড়ে যেন একটা ড্যাম গঠন না হয়ে যায় সেই জন্য কিন্তু যেন আলো বাতাসটা পাস হতে পারে বা যদি পানিতে লিক করে তাহলে দেখতে পারেন সেই সিস্টেমটা করো তো ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে মোটামুটি কিচেনের সবকিছু দেখিয়ে ফেলেছি এখন আমি যে বাড়তি যে আকর্ষণটা সেটা পরের ব্লগের জন্য আপনাদের জন্য রেখে দিলাম পরের ব্লগে আমরা এটা দেখাবো তো সেই ব্লগটা দেখতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিব অ্যাড্রেসও আমরা দিয়ে দিব আর যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস কিচেন রিলেটেড যে কোনো জিনিস কিনতে কিন্তু আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন তো বাকিটা ভাইয়াই বলবেন
এখানকার অ্যাড্রেস বাসার বিষয়। এটা হচ্ছে 70 বাইয়ে আসমেরি কমপ্লেক্স পান্তপথ সিগন্যাল। আমাদের এখানে সব ধরনের কিচেন আইটেম আমরা সেল করে থাকি, কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, সব ধরনের ফার্নিচার সবকিছু আমরা এরকম নিয়ে করে থাকি। এবং আমাদের হচ্ছে শুধু মঙ্গলবার এটা বন্ধ, মঙ্গলবার বাদে বাকি 6 দিন সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত যে কোনো সময় আসলে আমাদের এখানে পাবেন। তো ভিউয়ার্স, অন্য সবগুলো এপিসোড দেখতে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, সেই পেজটা কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ।